এতিয়া জলিবলৈ আৰম্ভ কৰিছে কাৰণ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খসৰাক লৈ বিভিন্ন দল সংগঠনে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে যিকিটা সমষ্টি বিলুপ্তিকৰণ কৰা হৈছে সেই সমষ্টিৰ ৰাইজে প্ৰতিবাদ কৰি গৈছে কালি ৰাতিৰ পৰিবেশ আমি দেখুৱাইছিলো আৰু এতিয়া ডিমৰিয়া সমষ্টিত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ডিমৰিয়া সমষ্টি এছটি সংৰক্ষণ কৰা প্ৰতিবাদ তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে বিভিন্ন দল সংগঠনে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে এতিয়া যিকিটা সমষ্টি বিলুপ্তিকৰণ কৰা হ'ল সেই সমষ্টিবাসী ৰাইজ ওলাই আহিছে কোনোপধ্যে চৰকাৰ এই সিদ্ধান্ত মানি নলওঁ বুলি হুংকাৰিছে সমান্তৰালকৈ বিৰোধীয়ে প্ৰতিবাদ কৰিছে বিভিন্ন দল সংগঠনৰ প্ৰতিবাদ অব্যাহত আছে লৈ আহিছো আপডেট এই মুহূৰ্তৰ খবৰ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰাক লৈ চৰকাৰে পুনৰ বিবেচনা কৰক দাবী কৰিছে অসমবাসীয়ে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণক লৈ উত্তাল প্ৰতিবাদ পুনৰ সাব্যস্ত হৈছে পুৱাই শ লোক ওলাই আহিছে ৰাজপথলৈ বিভিন্ন দাবী তেওঁলোকৰ আৰু চৰকাৰৰ এই সিদ্ধান্ত পুনৰ বিবেচনা কৰাৰ বাবে তেওঁলোকে আহ্বান জনাইছে বিভিন্ন জনগোষ্ঠীৰ দল সংগঠনে ৰেলপথ অৱৰোধ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে বুলি জানিব পৰা গৈছে এই মুহূৰ্তত আমি খবৰ লাভ কৰিছো যে ৰেলপথ অৱৰোধ কৰিছে তেওঁলোকে তেতিয়ালিয়া ৰেল ষ্টেচনত তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ডিমৰিয়াবাসীয়ে তেওঁলোকে কোনোপধ্যে চৰকাৰৰ এই সিদ্ধান্ত মানি নলওঁ বুলি কৈছে প্ৰতিবাদকাৰীক আৰক্ষীয়ে বাধা দিবলগীয়া হৈছে বৰ্তমান সেই অঞ্চলত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে বুলি শেহতীয়া আপডেট আমি লাভ কৰিছোঁ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণক লৈ এতিয়া সোণাপুৰত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে আমি ভিজুৱেলি মুহূৰ্ত দেখুৱাব বিচাৰিম কেনেধৰণৰ পৰিৱেশৰ সূচনা হৈছে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰা চৰকাৰে পুনৰ বিবেচনা কৰক বুলি দাবী উত্থাপন কৰিছে এয়া শেহতীয়া দৃশ্য ডিমৰিয়া সমষ্টিবাসী ৰাইজ এইদৰে ওলাই আহিছে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে তেওঁলোকে কোনোপধ্যে চৰকাৰৰ সিদ্ধান্ত মানি নোলোৱাৰ হুংকাৰ দিছে তেওঁলোকে প্ৰতিবাদ কৰি গৈছে ডিমৰিয়া সমষ্টিটো এছ টি সংৰক্ষণ কৰাৰ প্ৰতিবাদ কৰিছে তেওঁলোকে ডিমৰিয়াৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী দল সংগঠন তথা ৰাইজৰ সহযোগত ৰেলপথ অৱৰোধ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে তেতিয়ালৈ বৰ্তমান উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে শ শ ৰাইজ ওলাই আহিছে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ আৰক্ষীয়ে বৰ্তমান ছত্ৰভংগ দিবলৈ চেষ্টা কৰিছে কিন্তু উত্তপ্ত পৰিস্থিতি বৰ্তমান অব্যাহত আছে তেওঁলোকে কোনোপধ্যে চৰকাৰৰ সিদ্ধান্ত মানি নলওঁ বুলি হুংকাৰ দিছে আৰু সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণক লৈ এইদৰে এতিয়া অসম জ্বলিবলৈ আৰম্ভ কৰিছে বিভিন্ন ঠাইত দল সংগঠনসমূহে প্ৰতিবাদ কৰি গৈছে আমি দেখুৱাইছোঁ এয়া সোণাপুৰৰ পৰিৱেশ সোণাপুৰত বৰ্তমান আৰক্ষীৰ বৃহৎ বাহিনী মোতায়েন কৰিবলগীয়া হৈছে মহিলা আৰক্ষীও মোতায়েন কৰিবলগীয়া হৈছে যিহেতু বহু মহিলাই হাতে হাতে বেনাৰ ফেষ্টো লৈ ওলাই আহিছে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে দাবী সম্বলিত প্লে কাৰ্ড তেওঁলোকৰ হাতে হাতে দেখিবলৈ পোৱা গৈছে কোনোপধ্যে চৰকাৰৰ সিদ্ধান্ত মানি নলওঁ বুলি হুংকাৰ প্ৰদান কৰিছে সমগ্ৰ ৰাজ্যজুৰি বৰ্তমান সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ এই নতুন খচৰাক লৈ প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে বিৰোধীয়ে প্ৰতিবাদ কৰিছে দল সংগঠনে প্ৰতিবাদ কৰিছে বহু ৰাইজে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে কোনোপধ্যে চৰকাৰৰ সিদ্ধান্ত মানি নলওঁ চৰকাৰে পুনৰ বিবেচনা কৰক এই বিষয়টোত সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ বিষয়ক লৈ চৰকাৰে পুনৰ আলোচনা কৰক বিবেচনা কৰক এই বিষয়টোক লৈ সকলোৱে সেই দাবীয়ে উত্থাপন কৰি গৈছে আমি দেখুৱাইছোঁ এয়া সোণাপুৰৰ পৰিৱেশ ডিমৰিয়া সমষ্টিত এইদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে তেওঁলোকে ৰেলপথ অৱৰোধ কৰিছে বুলি জানিব পৰা গৈছে তেতিয়ালৈ তেওঁলোকে ৰেলপথ অৱৰোধ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে বৃহৎ সমদল বাহিৰ কৰি সোণাপুৰবাসী ৰাইজে ওলাই অহা দেখিবলৈ পোৱা গ'ল আৰক্ষী মোতায়েন কৰিবলগীয়া হৈছে ছত্ৰভংগ দিবলৈ আৰক্ষীয়ে বৰ্তমান পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ চেষ্টা কৰিছে কিন্তু পৰিস্থিতি বৰ্তমান নিয়ন্ত্ৰণৰ বাহিৰত বুলি জানিব পৰা গৈছে আৰু আপডেট আমি ল'বলৈ চেষ্টা কৰিম শেহতীয়া ভিজুৱেল আনিবলৈ চেষ্টা কৰিম আমি দেখুৱাই আছোঁ সোণাপুৰৰ এই পৰিস্থিতি বৰ্তমান বৃহৎ সেনাবাহিনী মোতায়েন কৰিবলগীয়া হৈছে আৰক্ষীৰ দল মোতায়েন কৰিবলগীয়া হৈছে মহিলা আৰক্ষীও বৰ্তমান গৈ উপস্থিত হৈছে যিহেতু বহু মহিলা ওলাই আহিছে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ আমি দেখুৱাইছোঁ এয়া সোণাপুৰৰ পৰিৱেশ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰাক লৈ সমগ্ৰ ৰাজ্য এতিয়া জ্বলিবলৈ আৰম্ভ কৰিছে বিভিন্ন প্ৰান্তত প্ৰতিবাদ অব্যাহত আছে প্ৰান্তে প্ৰান্তে প্ৰতিবাদ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ নতুন খচৰাক লৈ এয়া সোণাপুৰৰ পৰিৱেশ এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ পুৱাৰ ভাগতেই ওলাই আহিছে স্থানীয় ৰাইজ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে তেওঁলোকে কোনোপধ্যে চৰকাৰৰ সিদ্ধান্ত মানি নোলোৱাৰ হুংকাৰ সোণাপুৰবাসী এতিয়া আপোনালোকে দেখিছে যে আজি ডিমৰিয়া সমষ্টি ঘোষণা কৰাৰ লগে লগে ডিমৰিয়াৰ সকলো জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে আদৰণি জনাইছে একেটা সময়তে য'ত নেকি 10% হিলঞ্জীয় আমাৰ হিন্দু এছিসকল তেওঁলোকে কৈছে যে আচলতে ইয়াত এছ টি ৰিজাৰ্ভেশ্যন হ'ব লাগে কাৰণ মাটি হাৱা পানী গোটেইকেইটা এছ টিসকল গতিকে ইমান সত্ত্বেও কাৰ ছত্ৰ ছায়াত আৰু কাৰ ষড়যন্ত্ৰত আজি য'ত নেকি এছ টি বসতি প্ৰধান এলেকা বেল এণ্ড ব্লক থকা এটা এৰিয়া সেই এৰিয়াত এছ চি ৰিজাৰ্ভেশ্যন কৰিলে
তাত আমি রাজনৈতিক গুন্ধ পাইছো। তাত পীয়ূষ হাজরিকা, জয়ন্ত মল বৰুৱা ডাঙরিয়া আর অশোক সিংহল নিচিনা লোকে এই ফ্রেমওয়ার্ক খিনি বনাইছে। যদি খিলঞ্জীয়া জাতি মাতি ভীতি রক্ষা করিম বলে পেলায় যে স্লোগানে হত্যাত আহিছে, আজি এই হত্যার পর তাত থাকি জনসাধারণের ভূত লৈ পেলায় হত্যাত থাকিলে, আর এই হত্যাত থাকি কি হল, লঙ্কাত গৈ রাবণ হল। আর আজি ঘোষণা করেছে যে এস টি সকল আউপকিয়াক এস টি বিলাক নিহেক করা যে ষড়যন্ত্র, এই কোনোদিনাখনে আমি মানি নলওঁ। যদি ইয়াত এস সি রিজার্ভ অদূর ভবিষ্যতে হয় তেতিয়াহলে শেষ বিন্দু ট্রাইবেল জনগোষ্ঠীর ব্লাক তেজ থাকালৈকে আমি যুঁজি যাম। আর আমি গণতান্ত্রিক ভাষারে গণতান্ত্রিক চিন্তা চর্চারে আর আমি গণতন্ত্রক বিশ্বাস করো, আর সেই কারণে আমি গণতান্ত্রিক চিন্তাধারার অনাগত দিনত আমি সংগ্রাম করে যাম। আর তাত যদি কিবা অপ্রীতিকর ঘটনা পরিঘটনা হয় তাত আমি তাত কোনো দিনাখনে রেসপন্সিবিলিটি আমার নহব, তেওঁলোক হব। কারণ খিলঞ্জীয়া জাতি মাতি ভীতি রক্ষা করা সেই জননেতাবিলাকে আজি খর্ব করেছে, আর যদি খর্ব করিব পারে তেতিয়াহলে আমিও গণতান্ত্রিক যেটা ভাষা আমি নুবুঝাকৈও কাম করব পারিলোহেতেন। তেওঁলোকে মূর্খ হলে বলে পেলাই আমি মূর্খ হব নোৱাৰো। জনগোষ্ঠী ট্রাইবেল সকল কোনো ভাষা নাজানে, কোনো রাজনৈতিক ভাষা বুঝি নাপায়, সিধা সিধি স সরল মানুষ। এই স সরল যে অজ্ঞতার সুযোগ ললে নহব, কারণ এতিয়া আমি বুঝিবলৈ পারিছো যে যে চিন্তাধারে এই ট্রাইবেল বেলেন ব্লক সুরক্ষার করার বিপরীতে আন মানে প্রটেক্টেড ক্লাসক এই ধরনের ব্যবস্থা করেছে। তার কারণে আমি ঘোর বিরোধিতা করছো, আর আপনার মাধ্যমের জড়িয়ে যে আমি সরকারক ধিক্কার দিছো তথা আমার ইলেকশন কমিশনার ধিক্কার দিছো। ইলেকশন কমিশনারে নিজের চিন্তাধারে আসলে এই সমষ্টি বনুয়া নাই, এই খসড়া প্রস্তাব করা নাই, আর এই খসড়া প্রস্তাব সরকারে কেজনমান মুষ্টিমেয় লোক সকলের জড়িয়ে এই খসড়া প্রস্তাব ঘুরি পেলায় সেই প্রস্তাবটে ইলেকশন কমিশনার দাখিল করে আছে। গতি কোনো দিনাখনে মানি লওয়া নহব। আমি ভারতবর্ষ একোজন একোজন নাগরিক, আমি সু নাগরিক হব বিচারিছো, অন্যান্য জাতি জনগোষ্ঠী বিলাকৰ নিচিনা আমিও আগবাড়ি বিচারিছো। তাতে যদি কম্প্রোমাইজ যদি নকরে তাহলে আগন্তুক দিনত হয়তো আমি যদিও গণতান্ত্রিক ভাষারে আমি কবলে বিচারিছো কিন্তু অনাগত দিনত জঙ্গির পর জঙ্গি হব। তার কারণ ভারতের নির্বাচনী আয়োগ ইতিমধ্যে সমষ্টি পুনর্নির্ধারণ কমিটির যোগেদি সমষ্টির 126টা সমষ্টির পুনর্নির্ধারণ করেছে। 126টা আগরও আছিল, এতিয়াও 126টাই আছে, আর 126টার কেবল মানে সীমারেখা কাটি মেলি পেলে এটা 126টা সমষ্টি করেছে। তারে 38 নম্বর ডিমরিয়া সমষ্টি মানে আমার কারণে সৃষ্টি করেছে নতুনক এই সমষ্টির নাম নামাকরণ করেছে। তার কারণে আমি নির্বাচনী সমিতিক বা নির্বাচনী বিষয়াক আমি ধন্যবাদ জানাইছো। আমার ডিমরিয়া সমষ্টির দাবি আমি করেছিলো, দাবি সমর্থন দিয়েছে। কথাটা হয়েছে যে এই সমষ্টিত ইয়াত অধিক সংখ্যক ইয়াত জনজাতি মানুষরে ভরপুর। এই কারণে যে দুটা যে আমার মানে সিডি ব্লক বনাই পেলে চন্দ্রপুর আর ডিমরিয়া যে সিডি ব্লক দুইটা সিডি ব্লক লো পেলে সমষ্টির সৃষ্টি করেছে। এই সমষ্টির অধিক সংখ্যক জনজাতি মানুষে ইয়াত ভরপুর, কিন্তু জনজাতি মানুষের ভরপুর হওয়ার পিছতো কি কারণত আকু এই এস সি সংরক্ষণ করলে অর্থাৎ অনুসূচিত জাতির কারণে সংরক্ষণ করলে এই আমার কারণে আশ্চর্য বিষয়। আর সেই কারণে ইয়াত থাকা মানুষবিলাক, ইয়াত থাকা খিলঞ্জীয়া মানুষ অকল জনজাতি নহয়, ইয়াত সকলো ইয়াত সমষ্টি থাকা ডিমরিয়া বাকি রাইজে একেলগে লগ লাগি পেলে ইয়াক প্রতিবাদ করিবৰ কাৰণে সকলে উঠিব লাগিছে। আর এটাই কথা, যদি সংরক্ষণ করিব লাগা আছে তেনেহলে অনুসূচিত জাতি জনজাতির বাবে হে সংরক্ষণ হব লাগে। কোনো কারণত অনুসূচিত জাতির কারণে অর্থাৎ এস সির কারণে সংরক্ষণ হব নোৱাৰে এস সিত, আর সেটাকে আমি সকলে একেলগে লগ লাগি পেলে প্রতিবাদ করেছো। আর প্রতিবাদ করিবৰ কাৰণে এতিয়া যেহেতু সময় আছে, আর প্রতিবাদৰ সময়ত আমি সকলে একেলগে লগ লাগি পেলে প্রতিবাদ করছো। আর সরকারে কৈছে যে 11 তারিখের ভিতরতে নিজের যার আপত্তি আছে যার কিবা আছে এইখিনি কথা কব কৈছে, আর সেই কারণে আমি ডেমোক্রেটিকভাবে সকলে লগ লাগি পেলে ইয়ার প্রতিবাদ আমি সাব্যস্ত করেছো। ইতিমধ্যে আমি
রেলপথ অবরোধ আজি আমি আরম্ভ করছো, তার আগত আমি মুক্তিভাবে আমি রাজুয়াভাবে আমি এই কথাটা প্রতিবাদ করার পেলায় আমি স্মারকপত্র প্রেরণ করছো আর আমি অন্যান্য কার্যসূচী লো জোর দর সমর্থন করছো আর ইয়ার সাথে আমি একেলগে লগ লাগি পেলে আমি সমষ্টিত গোটেই মানুষখিনি লগ লাগি একটা ডাঙর আমি সমাবেশ পাতিবর কারণে আমি প্রচেষ্টা চলাইছো। আজি আমাক মানে রেলপথ অবরোধত আমার প্রশাসন জানাইছে যে অতি শীঘ্রে এই সম্পর্কত আমার গার্জেন মিনিষ্টারের লগত কথা পাতার পেলায় ইয়ার মীমাংসা করার কথা কইছে, আশ্বাস দিছে যদি আমার এই আলোচনা বিফল হয় তাহলে ইয়াতক আর ভয়ানকভাবে আমি সংগ্রাম করবর কারণে আমি সাজু আছো।